মেয়াদ শেষ হওয়ার আড়াই বছর আগেই একযোগে পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিসি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ধাপে ধাপে নির্বাচন করার পরামর্শ দিয়ে যান বিদায় বেলায় বুধবার থেকে কানাঘোষা ছিল নির্বাচন কমিশনাররা পদত্যাগ করতে যাচ্ছেন দুপুর বারোটায় সংবাদ সম্মেলনে সেই ঘোষণাই এল আমি দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মন মনস্থির করেছি আমরা অধ্য পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহাদয়ের হাতে দিব সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে বিদায় সিএসি জানান অতীতের প্রায় সব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল তিনি বলেন দু হাজার চব্বিশের ভোটে সব দলকে আনার চেষ্টাও করেছিল তারা তারপরও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত ভোট করতে হয়েছে বলেন তিনি মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজনও ছিল না দাবি করেন তিনি দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে এটি সঠিক এবং যুক্তি সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত কয়েক বছর পর পর নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে এমন বাস্তবতায় কয়েক দফা সংস্কার প্রস্তাব দেন বিদায় সিইসি বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ নিরপেক্ষ কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে সাংবাদিকদের সাথে কথা বলেই নির্বাচন ভবন ত্যাগ করেন কাজী হাবিবুল আউয়াল থেকে যান অপর চার কমিশনার পরে তারা বের হবার সময় নিবন্ধন না দলের নেতাকর্মীরা গোলযোগ বাঁধানোর চেষ্টা করে নিয়াজ মোরশেদ মাছরাঙা সংবাদ ঢাকা